Hello guys, welcome to my new Digha vlog. আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে 2:15 কান্ডারি এক্সপ্রেস ধরে। দেখা যাচ্ছে দীঘা স্টেশন। 3 ঘন্টা ট্রেন জার্নির পর অ্যাটলিস্ট আমরা এসে পৌঁছেছি দীঘা স্টেশনে। কান্ডারি এক্সপ্রেসের অ্যাকচুয়ালি দীঘাতে পৌঁছানোর টাইম হলো 5:15, কিন্তু ট্রেনটা এত লেট করাতে আমরা দীঘা স্টেশনে গিয়ে পৌঁছেছি 6:05 পরে। যেদিনকে আমরা নিউ দীঘাতে পৌঁছেছিলাম সেদিনকে বিকেল 6:00 বেজে গেছিলো, আর তার একটুখানি পরেই সানসেট হয়ে গিয়েছিলো। আমরা সেদিনকে রাতে গেছিলাম নিউ দীঘা বিচে, কিন্তু এত অন্ধকার থাকায় মোবাইলে কিছু শ্যুট করা যায়নি। পরদিন সকালে প্রায় 12:00 পরে আমরা যাই নিউ দীঘা বিচে, আর এটাই সেই নিউ দীঘা বিচ। থেকে শঙ্করপুর বিচের দিকে একটুখানি হাঁটলেই পড়বে এই ঝাউবনগুলো, আর জায়গাটা কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেক ফিল্ম, শর্ট ফিল্ম, মুভি, অনেক গানেরও শুটিং হয়েছে। এক কথায় জায়গাটা জাস্ট অসাধারণ। যাওয়ার আগে আমরা ভোরবেলা গেছিলাম মোহনাতে, শঙ্করপুরে আর তালসাড়িতে। আর এটা হলো বঙ্গোপসাগর আর চম্পা নদীর মোহনা, মানে সংযোগস্থল। খুব সুন্দর একটা জায়গা। এবার আমরা এসে গেছি শঙ্করপুর বিচে, আর এখানকার স্পেশালিটি হলো এখানে বিচের মধ্যেই একদম সমুদ্রের ধারে চেয়ার টেবিল পেতে দোকানগুলো রয়েছে, আর সেখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন অনায়াসে। এখানে আবার আমরা ফিরে এসে গেছি নিউ দীঘা বিচে।
এটা হলো নিউ দীঘা বিচ থেকে একটুখানি এগিয়েই ঝাউ গাছের বনগুলো, যেগুলো এখন অনেক 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 কমে এসেছে। I'm Lia and you are watching Lia Scam. Video ta bhalo lagle like, share and subscribe kore dao. Dekha hocche abar next vlog e. Tara!